জিন্দাবাদ, 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 ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মঞ্চ প্রধান সভাপতি বিজু জনতা দল আগরপুর। স্যার, আজ অনেকদিন পরে প্রতীক্ষার অন্তপরে শ্রীযুক্ত নিহাররঞ্জন বেহরা বিজেডি দল তর টিকিট প্রাপ্ত হয়েছ, তো সে বাবদে আমার কেন কহ বলে চাইবে? এটা লোহিসিঙ্গা নির্বাচন মন্ডলীতে আমি বহু দিন আশা করছিল যে আমার নিহাররঞ্জন বেহরা যেতে দিন সংগঠন কলেন, দীর্ঘ 10 বছর ঊর্ধ্ব হলান, তাঙ্কর সংগঠনকে দেখি লোকঙ্কর যেতকি ভক্তি অছে, লোকঙ্কর যেতকি আসক্তি অছে, তাঙ্কর প্রতি যেতকি লোকঙ্কর স্নেহ শ্রদ্ধা অছে, তাহাকে প্রার্থনা করি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক তাঙ্কু আজি নির্বাচনের প্রার্থী হবার লাগে বিজু জনতা দল তরফ ঘোষণা করতে লাগি আজি আমি বিজু জনতা দল লুসিঙ্গা নির্বাচন মন্ডলী তরফ আমি ঘোষণা করছু, এটা 25,000 ভোট মার্জিনে খেলা হবে, খেলা হবে 25,000 ভোট মার্জিনে খেলা হবে লুসিঙ্গা নির্বাচন মন্ডলী। আমি নিশ্চিত ভাবে আমি আজি দিন শপথ করি যাচ্ছু যে 25,000 ভোটে নিহাররঞ্জন বেহরা কু বিজু জনতা দল ক্যান্ডিডেট হিসাবে আমি জিতে পঠামু বিধানসভা, আগামী বিধানসভা 2024। স্যার, দলীয় সুপ্রিমো শ্রীযুক্ত নবীন পট্টনায়ক শুভেচ্ছা দেবে? বহুত বহুত ধন্যবাদ দেবো মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, যে আমার আশা এই অঞ্চলর সুখ দুঃখর সাথী যেতে নিহার ভাই তাঙ্কু প্রার্থী করতে করবার লাগি বিজু জনতা দল তরফ প্রার্থী করবার লাগি মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সাংগঠনিক সম্পাদক যে অছেন প্রণব প্রকাশ দাস মহোদয়, আমার যে বলাঙ্গীর জেলা রোজি পর্যবেক্ষক অছেন সুশান্ত সিং আজ্ঞা, নিরঞ্জন পূজারী আজ্ঞা, আমার জেলা সভাপতি টুকুনি সাহু ম্যাডাম, এবং সর্বশেষে আমার যে পূর্বতন মন্ত্রী দিলে যোগেন্দ্র বেহরা যে ইন নেতৃত্ব নেউলে 2014 সালে, ই সমস্ত ই অবসরের মুই আউথরে সমস্ত নমস্কার করি ধন্যবাদ জনাওছে, যে আমি আশা রাখিথিলু যে সে আমার আশাকে পূরণ করি আজি আমার নেহার ভাই যে বিজু জনতা দল তরফ প্রার্থিত্ব করবার যে ঘোষণা করছেন, সেদিকে সমস্ত আউথরে নমস্কার দিয়ে নমস্কার জনাইকি আমি নিশ্চিতভাবে তাঁকর বি যে আস্থা বিশ্বাস রাখিছে সেটাকে আমি আগামী দিনে নিশ্চিতভাবে সেটা আমি পরিপূরক করমু, এতে কোণী সন্দেহ নয়, এবং আউথরে আপনার কহি রাখুছে নিশ্চিত ভাবে লোহিসিঙ্গা নির্বাচন মন্ডলীতে বিজু জনতা দলের প্রার্থী নিহাররঞ্জন বেহরা ভাই 25,000 ঊর্ধ্ব ভোটে জিতবে, এটা আমি আজ বজ্র শপথ করি যাচ্ছু আপনার অঞ্চল লোহিসিঙ্গা নির্বাচন। স্যার, বহুদিনের প্রতীক্ষার অন্ত ঘটলা, আপনার কেনা খুশি অনুভব করছেন? দেখুন, নিশ্চিত ভাবে আজ গোটে মোর লাগে বহু খুশির দিন, বহু গর্বর দিন, যেটা কি গোটে স্বপ্ন লা, ইচ্ছা লা, আকাঙ্ক্ষা লা, কেনা আমি বিজু জনতা দল প্রার্থী হিসাবে হেমু বলি সেগুলি বলে দীর্ঘ মানে 5 বর্ষ কুহাযাই পারে, 10 বর্ষ কুহাযিবা, 10 বর্ষর সংঘর্ষ পরে আজ ফাইনালি আমার সুপ্রিমো, আমার দল সভাপতি, আমার মুখ্যমন্ত্রী, আমার সমস্ত প্রিয় নবীন পট্টনায়ক সে আজ লুইসিঙ্গা নির্বাচন মন্ডলী মতো মানে প্রার্থিত্ব হিসাবে ঘোষণা করছেন। সর্বপ্রথম তাঙ্কু মোর কোটি কোটি প্রণাম জনাচ্ছেন, তাঙ্কু কৃতজ্ঞতা জনাচ্ছেন, এবং তার সাথে সাথে 5টি অধ্যক্ষ শ্রীযুক্ত ভিকে পাণ্ডিয়ান, আমার জেলার পর্যবেক্ষক সুশান্ত সিং, আমার সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস, আমার সিনিয়র অবজারভর নিরঞ্জন পূজারী, সর্বোপরি আমার দল যেতে বরিষ্ঠ নেতৃত্ব মন্ডলী অছেন তাঙ্কর সহযোগ আশীর্বাদ ফলে আজ মধ্যে সুযোগ মিলছে, এবং লুইসিঙ্গা নির্বাচন মন্ডলীর যেতে বি জনসাধারণ অছেন তাঙ্কর বি শুভেচ্ছা, তাঙ্কর বি ভাল পাইবা, তাঙ্কর বি স্নেহ শ্রদ্ধা সেটাই মোর উপরে লা বলিকি মুই আজ এই মানে সফলতা পাহাড়ে পৌঁছিছে, এবং বিশেষ করে আমার দলের যে কর্মকর্তা মানে বিজু জনতা দলের যে বিজু যুব ছাত্র মহিলা যেতে বি আমার সভাপতি মানে অছেন, আমার পদাধিকারী মানে অছেন, তাঙ্কর বি অহরহ উদ্যম যে সংগঠন জারি রয়েছিল দীর্ঘ 5 বর্ষ ধরিকি আমি যে কঠিন পরিশ্রম দিয়ে আমার সংগঠনকে মজবুত করেছি, সেই কর্মীবৃন্দ মানকে বি ধন্যবাদ দেবি, তাঙ্কর পরিশ্রম ফলরে আজ আমি গোটে নূয় স্বপ্নে পৌঁছেবার লাগে যাচ্ছে, এবং যে সমস্ত ইচ্ছা লা কি বিজেডি টিকেট কে মিলবা কাহাকে দেবে আজ তাহা আমার সঙ্গে দেখিথিবে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করছে, সেগুলি আমি বহু খুশি, এবং আমার লুইসিঙ্গা নির্বাচন মন্ডলী বিজু জনতা দল তরফ লুইসিঙ্গা নির্বাচনবাসী তরফ আমার মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মনে অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, এবং নিশ্চিত ভাবে ইলেকশনটা যে আসছে নিশ্চিত ভাবে এই লুইসিঙ্গার বিজু জনতা দল প্রার্থী বহু ভোট পরিমাণে বিজয় লাভ করবে বলে আশা বিশ্বাসী, সেটি লুইসিঙ্গা নির্বাচন মন্ডলী মানে লোকমানকর যেতে ভাল পাইবা অছে সেটি বিশ্বাস অছে, বোধ হয় স্নেহ শ্রদ্ধা আছে, দেবাদেব আশীর্বাদ সবুবেলে আমার উপরে অছে, এবং আগামী দিনে দেখবে জুন 4 যে ভোট গণতি হওয়া নবীন পট্টনায়ক ষষ্ঠ থর লাগি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক হবার লাগে যাচ্ছ। স্যার, আপনার এই খুশিরে লোহিসিঙ্গা নির্বাচন মন্ডলী তথা সুপ্রিমো দলীয় সুপ্রিমো আপনার কেন বার্তা দেবলে চাইবে? দেখুন, তো খুশির কথা সেটা তো কহিলি, সর্বপ্রথমে দলর সুপ্রিমো যে আশা বিশ্বাস যে প্রকট করছেন মোর উপরে তাঁর আশাকে কেবে ভাঙি নি দেউ, কাহিঁকি লাগে আমার যে হাজার হাজার সংখ্যায় বিজু জনতা দল কর্মী অছেন সে যাহাকে চয়ন করছেন মতো যেটা চয়ন করে প্রার্থিত্ব হিসাবে আমার বিজু জনতা দল কর্মী মানে অহরহ পরিশ্রম করি করি
ନିଶ୍ଚିତ ଆମେ ବିଜୟ ଲାଭ କରୁ ମୋର ଆଶା ବିଶ୍ୱାସ। ଆମ ଡିଭିଜନାଲ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ବାସୀ ସେ ଯେନ୍ଟାକି ଦୀର୍ଘ ଦିନରୁ ଯେଉଁ ସମର୍ଥନ ଭଲ ପାଇବା ଶୁଭେଚ୍ଛା ଦିଆ ଆସୁଥିଲେ ଇଲେକ୍ସନ୍ ଦିନ ଭୋଟ ଦିନ ବି ସେ ବାସୀମାନଙ୍କୁ ବି ଅନୁରୋଧ କରମି ଲୁଇସିଆ ନିର୍ବାଚନ ବୋର୍ଡ ସମସ୍ତ ଭୋଟର ଭାଇ ଭଉଣୀ ଅନୁରୋଧ କରମି କି ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଆମର ଉପରେ ଅଜାଡ଼ି ଦିଅନ୍ତୁ ବୋଲି ମୁଁ ତାଙ୍କୁ ଅନୁରୋଧ କରମି ଏବଂ କୃତଜ୍ଞତା ତାଙ୍କୁ ଜଣାମି।